সুন্দরী মেয়েটি একটি স্বর্ণের দোকানে এসে যা করল দেখলে চোখ কপালে উঠে যাবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্লিজ ম্যাম বসেন। এই দেখো তো কি লাগবে ম্যাম। ম্যাম বসেন। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, কি লাগবে আপনার বলুন। আসলে আমার ভালো কিছু চেইন প্রয়োজন। ও আচ্ছা, এই মেরাজ, এগুলো তো আমাদের নতুন কালেকশন, এগুলো দেখাও, ম্যামের ভালো লাগবে, দেখাও। আচ্ছা ম্যাম। ম্যাম, এটা আমাদের এখানকার নতুন কালেকশন, দেখেন আপনার হয়তো বা পছন্দ হতে পারে। আচ্ছা, এর থেকে ভালো কিছু নেই, একটু দেখান না প্লিজ। আচ্ছা ঠিক আছে ম্যাম, দেখছি। ম্যাম, আমাদের এখানে এটাই কালেকশন, এটাই বেটার আমাদের এখানকার। ম্যাম কি পছন্দ হচ্ছে না আপনার? কি হলো মিরাজ, ম্যামের কি পছন্দ হচ্ছে না? আচ্ছা ম্যাম, তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমাদের এক সপ্তাহ পর ভালো কালেকশন আসবে তো আপনাকে জানানো হবে, দিয়ে যান। এই মিরাজ ফোন নাম্বারটা নিয়ে নাও, নাহলে কার্ড থাকলে কার্ডটা নিয়ে নাও। ম্যাম আমাদের নতুন কালেকশন আসলে অবশ্যই আপনাকে জানাবো। স্যার কি লাগবে আপনার? আসলে আমি আমার ওয়াইফের জন্য একটা চেন নেব তো। ম্যাডাম একটু হেল্প করবেন প্লিজ। এই মিরাজ, স্যারকে চেনগুলো দেখাও তুমি। ঠিক আছে ম্যাম। স্যার দেখেন, এগুলো আমাদের নতুন কালেকশন, দেখেন। হ্যাঁ একটু চুজ করে দেন না। হুম মেরাজ, তাহলে তুমি দেখাও, আমি বসি। এটা একটু প্যাক করে দেন। হ্যাঁ মেরাজ প্যাক করে দাও। আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা স্যার আবার আসবেন। ওকে মিলাস রাখে দাও এক মিনিট, কালকে তো নিউ কালেকশন নিয়ে আসলাম, এই চেনটার আরেকটা কোথায় গেল? ম্যাম এখানে তো ছিল। কই? আমি তো দেখতে পাচ্ছি না। কই? নাই তো। আচ্ছা ম্যাম, এই খোঁজো। এই মিরাজ তোর পকেটে ওইটা কি? কই ম্যাডাম? দেখি, এই তো চেন। চেন তোমার পকেটে কিভাবে গেল? আমার পকেটে? আমি তো বুঝতে পারতেছি না ম্যাম। ছি ছি মিরাজ, আমি তোমাকে বিশ্বাস করে কাজ দিয়েছি আর তুমি? ছি, এনি প্রবলেম ম্যাডাম? হ্যাঁ প্রবলেম স্যার, একে আপনি এই মুহূর্তে এখান থেকে নিয়ে যান। ওকে আমি বিশ্বাস করেছিলাম স্যার, এ আমার বিশ্বাসের ঘর চুরি করছে। জানেন কালকে আমি এই নতুন কালেকশনটা নিয়ে আসছি আর ওই সেটা চুরি করে ওর পকেটে রাখছে, তাহলে বলেন আর কিভাবে বিশ্বাস করবো ওকে, ওই এত বড় আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ এই, তোকে আমি এত ভালোবাসতাম রে, এত এত তোকে স্নেহ করতাম, আর তুই এটা কাজ করতে পারলি আমার দোকানের? ছি কি বলবো আর তোকে, এই মুহূর্তে নিয়ে যান ওকে। ম্যাডাম আমি চুরি করিনি ম্যাডাম, স্যার সত্যি আমি চুরি করিনি। চুরি করোনি? বিশ্বাস করেন ম্যাডাম আমি চুরি করিনি। থানায় নিয়ে যা, দুটো বাটন দিলে সব বেরিয়ে আসবে। আর মানুষ যে এভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে কখনোই ভাবতে পারিনি। আচ্ছা সিসি ক্যামেরায় দেখি, এই এর আগেও কত কি চুরি করছে সেটা আমাকে দেখতে হবে। স্যার দেখেন ওই যে দোকানের মেয়েটা না?
স্যার মিটার মনে কোনো সমস্যা হইছে স্যার মিটার মনে কোনো প্রবলেম আছে আই দেখি চল না চল এই কি হইছে আপনার কোনো সমস্যা কোনো বুঝতেছি না স্যার এই যে এই সেন্টার স্যার এই যে এইটা এইটা ম্যাডাম খুঁজতেছে স্যার এইটা এইটা এইটাই ও আচ্ছা এই মে এবার শেষ এই না শেষ কবে থেকে এসব করো হ্যাঁ কবে থেকে করো তোমার একটি ভুলের জন্য একটা ছেলের চাকরি চলে গেছে স্যার স্যার আমি আপনাদের পিছনে পিছনে আসতেছিলাম স্যার স্যার আমি সিসি ক্যামেরা দেখেছি মেয়েরা চুরি করে নেই এই মেয়েটাই চুরি করছে স্যার এই আচ্ছা কাজ করে নিলাম ওকে নিয়ে আমার সঙ্গে একটু থানায় আসেন আসো না আমি যাব না আসো আমি যাব না হ্যাঁ মিরাজ আমার ভুল হয়ে গেছে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি না বুঝে তোমাকে সন্দেহ করেছি তুমি দোকানে যাও ভাই তুমি দোকানে যাও আমি একে দিয়ে আসি আমি যাব না তুমি দোকানে যাও আচ্ছা ম্যাডাম না আমি যাব না আমি যাব না আমি যাব